হৃদয় খান বলেছেন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট সাবজেক্ট নিয়ে পড়াশোনা কি করতে হ্যাঁ পারবেন কিন্তু হালাল ট্যুরিজম হতে হবে ট্যুরিজম একটা খুবই ঝুঁকিপূর্ণ সাবজেক্ট সারা বিশ্বে ট্যুরিজমের সাথে জড়িয়ে আছে মদ জেনা ব্যাবিচার নাইট ক্লাব নারী দেহ প্রদর্শনী নারীকে পণ্য হিসেবে ব্যবহার ইত্যাদি সব কিছু সুতরাং ট্যুরিজমটাকে যদি আপনি প্রচলিত পাশ্চাত্য ধারার ট্যুরিজম কীভাবে ভালো করবেন সেটা পড়তে চান তাহলে জায়জ হবে না কারণ ট্যুরিজমের এই স্বরূপটা এই শেপিংটা এটা শরিয়াতে একদম নিষিদ্ধ তবে ট্যুরিজম মানে যদি হয় হোলসিউরুফিল আরো দেফাকানা আবাতল মুকের দিবিন যে দুনিয়াতে ঘুরে বেড়াও চরে বেড়াও দুনিয়াকে দেখার জন্যে মানুষের সাথে মত বিনিময় করার জন্য স্কলারদের সাথে মত বিনিময় করার জন্যে সেখান থেকে শেখার জন্য নিজেকে সমৃদ্ধ করার জন্যে তাহলে সেই ধরনের ট্যুরিজম তো ইসলাম সমর্থন করে আল্লাহর মানে সৃষ্টিকে আপনি আবিষ্কার করলেন কিন্তু সেটা হতে হবে হালাল ট্যুরিজম হালাল ট্যুরিজম হালাল হসপিটালিটি আমি হালাল হসপিটালিটি বলে হয়তো অনেকে হাসছেন হ্যাঁ এটাও হালাল হতে হবে কারণ আপনি যখন ফাইভ স্টার হোটেলে যাবেন সেখানেও একটা হসপিটালিটি দেওয়া হয় এবং সেখানে প্রস্টিটিউট সরবরাহ করা হয় এটাকে তারা হসপিটালিটি মনে করে অনেক ক্ষেত্রে আপনি দেখবেন যে অনেক প্রতিষ্ঠান অনেক হোটেল মোটেল এরা জেনাব্য বিচারে সহায়তা করে থাকে এবং এটাকে তারা হসপিটালিটি মনে করে এটা হারাম এটা হারাম এই জন্য আমরা বললাম ট্যুরিজম এবং হসপিটালিটি হসপিটালিটি এটা দুটোই হালাল হতে হবে তাহলে আমাদের কোনো সমস্যা নেই